আগে বাড়ির বউ হয়ে এসো, তারপর না কথা বলবে। আর তার আগে যদি হাটে হাড়ি ভেঙে যায়, মানে সুভাষ যা যা অভিযোগ প্রিয়মের বিরুদ্ধে করেছে এবং প্রিয়ম যা যা অভিযোগ সুভাষের বিরুদ্ধে করেছে, যেটাই সত্যি প্রমাণিত হোক বা যেই অপরাধী প্রমাণিত হোক, তার কপালে কিন্তু শাস্তি আছে। উফ, কথায় কথায় তো বেলা গড়িয়ে যাচ্ছে, কি মাম্মি, তাই না? মেঘনাদি, ও মেঘনাদি, তুমি কিছু বলো না। হ্যাঁ, নাচ হয়ে যাক, তাই না? ম্যাডাম নর্তকী টাকা নিয়েছেন, নাচবেন না? আরে নাচুন নাচুন, ছুট পড়বে। হ্যাঁ হ্যাঁ, ছুট দেওয়া দরকার তোমাদের। কেন? সামনে তো তোমার বিয়ে, ওই টাকা আমি তোমাকে যৌতুক হিসেবে দিয়ে যাব। তোমার এত বড় সাহস, তোমার এত বড় স্পর্ধা, তুমি বলছো ব্যানার্জি বাড়ির মেয়েকে ছুটের টাকা নিয়ে যৌতুক দেবে? তাছাড়া আর কি, জাসমিন দেশে যথাচার। বোন, কি চল নাচ শুরু করি। না রে দিদি, আমার হবে না। কেন? আমার একটা অ্যাসাইনমেন্ট আছে, শুটিং আছে আমার। বৌদিমণি, কি তোমার গাড়ি এসে গেছে গো? ও কি বড় গাড়ি, যেন দুছানা জাহাজের মতো। আসছি রে। হ্যাঁ, এখন অনেক বড় বড় গাড়ি এই বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায়। খুব উন্নতি হয়েছে এই বাড়ির বউয়ের। বাই দ্য ওয়ে, প্রিয়ম, আমি কিন্তু আমার ছোট গাড়িতেও তোমাকে ড্রপ করে দিয়ে আসতে পারতাম। তোমার গাড়িতে তো তুমি অন্য কাউকে তুলে নিয়েছো। ওই মেয়েটাকে প্রায় ড্রপ করছো, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছো, প্র্যাকটিসটা চালু রেখো। আমাকে গাড়ি পাঠান তারা যারা আমার পেশাকে রেসপেক্ট করে, যারা আমাকে চিপ মডেল বলে না। অ্যাটলিস্ট সুনিধি যখন আমাকে চিপ মডেল বলেছিল, আমি এক্সপেক্ট করেছিলাম তুমি তার প্রতিবাদ করবে, কিন্তু করোনি। হোয়াটএভার, তাই তোমার গাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। দিদি, তুই কিন্তু আমার অবর্তমানে বাড়িটাকে জমিয়ে রাখিস, নাচে গানে কেমন? হ্যাঁ, এই তো বোন, তুই টাকাটা জোগাড় করে আনতে পারবি তো? ওই সুভাষ ব্যানার্জির মুখে টাকাটা ছুঁড়ে মারতে পারবি তো? অলঙ্কারা ব্যানার্জির মুখ রাখবি তো বোন? উনি যে অগ্নি পরীক্ষা আমাদেরকে দিয়েছেন, তুই তাকে রিফিউজ করবি না তো? প্লিজ দিদি, তুই আমার দিদি,
টাকার বিনিময়ে আমি কোনো সম্পর্ক কিনতে চাই না। অ্যাটলিস্ট সংকল্প ব্যানার্জিকে তো নয়। কেন টাকা না? আরে নাও, ধরো ধরো ধরো, তোমারই টাকা। আগে অ্যাডভান্স দিয়েছি, এই ফুল পেমেন্ট। ছুট দেবেন না? নাচে যেমনি ছুট পড়ে। আমি দিতে পারি, আমার কোনো আপত্তি নেই। আরেকবার নাচবে নাকি তুমি? তাহলে ছুট দিতে পারি। আর টাকা পয়সা কম পড়লে বলো কিন্তু, কারণ এত কষ্ট করে নেচে গান করে উপার্জন করতে হয় তোমাকে। বেচারি, সত্যি খুব খারাপ লাগছে, আফসোস হচ্ছে। যে বাড়ির বউ ছিল ওর বোন, সেই বাড়িতে নেচে ওকে উপার্জন করতে হচ্ছে। ঠিক আছে, আরেকবার নাচো। কে কোথায় আছো, একটু গান বাজাও। তুমি নাচো, আমি তোমায় ছুট দেব। সঞ্জিতা। হ্যাঁ কাকিমণি। আমার ব্যাগটা একটু এনে দে না বাবা। এসব কি হচ্ছে কি? হ্যাঁ কি হচ্ছে এসব? আচ্ছা সুভাষ, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো বুঝতে পারছি না কেন এভাবে সিন ক্রিয়েট করছিস। এখানে পার্টি চলছে। উমা দাদা, সিন ক্রিয়েট কোথায় করছি? ওর জায়গায় যদি অন্য কোনো ডান্সার হতো, তখন যদি আমি ছুট দিতাম, আপনি রাগ করতেন দাদা? আমি করতাম। নাচ আমার কাছে পূজো, আমার কাছে নাচ হলো কলা, আর্ট। ডান্স ইজ আ পারফর্মিং আর্ট ফর্ম। দুবেলা নটরাজের মূর্তির সামনে হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করি। যে কলার উৎস স্বয়ং ঈশ্বর, সে কলাকে এভাবে টাকা দিয়ে তুমি কলুষিত করো না আরশি। দিদি প্লিজ, প্লিজ দিদি, এত ভারী ভারী কথা বলো না, বলো না প্লিজ। বুঝতে পারি না, ও ডান্সার, ডান্স করেছে, ডান্স করে আর্ন করেছে। তোমার ঈশ্বর ডান্স করে আর্ন করেনি কখনো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনার মুখে না ঈশ্বরের নাম শোভা পায় না। কাকে ছুট দিচ্ছেন আপনি? নিজে তো নিজের বাড়িতেই চুরি করেছেন। কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। ঠিক করে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। ও একেবারে ঠিক কথা বলেছে। যাও এখান থেকে, যাও, একেবারে সিন ক্রিয়েট করো না, যাও এখান থেকে, যাও। দাদা আবার আবার চিৎকার করছে, চিৎকার করবেন না। চলে যাবো আমি, চলো, তোমাকে যেতেই হবে এখন। আপনাদের হাতে তো এখন বিজনেস। শালঙ্কারা ব্যানার্জি আর ঐশানি সেন ছড়ি ঘোরাচ্ছে। বিয়েটা শুধু হতে দাও দিদি। কি করবে তুমি বিয়েটা হলে? কি করবে?
কিচ্ছু করতে পারবে না। এ কোম্পানির রাজ আমার হাতের মুঠোয়। রাজ সরাতে কতক্ষণ দিদি? রাজটা সোনার হার নয় আসি যে যখন তখন বাক্স থেকে সরিয়ে দে। বৌদি, তুমি আমার স্ত্রীকে অপমান করছো। মান অপমান বোধ থাকলে তোমরা এখন এখান থেকে চলে যাও। একটা মেয়ে যে আমাদের আত্মীয়, তাকে সম্মান করো। নারী হয়ে আরেকটা নারীকে সম্মান দিতে শেখো আরশি। আন্টি, থ্যাংক ইউ। ঠিক এরকম একটা অনুষ্ঠান হয়েছিল আগের বছর। আগ বাড়িয়ে কাঁখে কলসি নিয়ে আমি গঙ্গায় গিয়েছিলাম, সেখান থেকে জল তুলে এনেছিলাম। তারপর কত হইচই, হুল্লোড়, গায়ে হলুদ। আমার ছেলের গায়ে হলুদ হলো। তারপরে ওরা ফ্লাইট করে পৌঁছলো। কত কিছু হলো, কিন্তু সংসার হলো কই? মামুনি, মামুনি, তুমি এরকম ভেঙে পড়লে হবে বলো? আর তোমার যদি বিয়েতে মত না থাকে তাহলে তাহলে বিয়েটা বন্ধ করে দাও না। আমার কাছে বলে বললেই হলো নাকি? এত লোক নেমন্তন্ন হয়ে গেছে, এত বড় পার্টি থ্রো করা হয়ে গেছে, এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? এটা কি ওনার সেলাই টেক্সটাইল না ওনার বানানো শাড়ি? যখন ইচ্ছে হলো বানালাম, যখন ইচ্ছে হলো ছিঁড়ে ফেলে দিলাম। আরশি, চুপ করে কথা বলো। আরশি, ভুল তো কিছু বলছে না? তুমি বড্ড ভিমজিক্যাল হয়ে যাচ্ছ, খামখেয়ালিপনা করছো। তুমি তো নিজেই বিয়ের উদ্যোগ নিয়েছো, নেমন্তন্ন কার্ড তোমাকে দেখিয়ে তারপরই ছাপানো হয়েছে। সবকিছু সবকিছু তোমার কনসেন্ট নিয়ে করা হয়েছে। তাহলে তাহলে আজকে তুমি পিছিয়ে যাচ্ছ কেন? মামুনি, মামুনি, আর আর পিছিয়ে গিয়ে তো লাভ নেই। তুমি চলো, সংকল্পের বিয়ের সব আয়োজন তোমাকেই করতে হবে। মাম্মি, প্লিজ মাম্মি। হ্যাঁ, আমি জেনে শুনে বেশ করেছি। পান নাও, কলসি নাও, উলু দাও, শঙ্খ বাজাও, শুনো প্রতিবেশী, শাক বাজাও, উলু দাও, না কলসি দাও। কলসি আমি নিচ্ছি, কলসি নেবে মানে? হ্যাঁ, এই ওরা কলসি নিলে ভালো হয় তাই না? প্রিয়ম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শঙ্করপুর বিয়েতে তুমি তুমি কলসি নিয়ে জল ভরতে যাচ্ছ? হ্যাঁ, আমার শাশুড়ি মাকে কথা দিয়েছি না, ওনার ছেলের বিয়ে দিয়েই তারপর এখান থেকে যাব। তাই তো মা, মহান হবার চেষ্টা করছো নাকি? কাটা ঘায় নুনে ছিটে দিচ্ছ। কাজ
ভাতটা খা, আপনার কোথায় মা? খা তো আমার, আমার অন্তরে, আমার সত্তায়। খাওয়া হয়ে গেছে মা। চলুন, শুভ কাজে বিলম্ব করে লাভ নেই। কাকিমণি চলুন, মেঘনাদি চলো, তোমরা তো এক পা বাড়িয়েই আছো, লেট করছো কেন? সবাই শাক বাজাও, উলো দাও, সবাই দেখুক প্রিয়ম ব্যানার্জি সংকল্প ব্যানার্জির বিয়ের অনুষ্ঠানে কলসি কাকে। সবাই শাক বাজাও, উলো দাও সবাই। তোমার বড্ড জেদ না মেয়ে, বড্ড জেদ। হ্যাঁ মা, তা না হলে হলাম কি করে বলুন তো? শালঙ্কারা ব্যানার্জির পুত্র বধু, অন্তত পক্ষে একটা জায়গায় তো মিল থাকুক। খেয়ে নিন, ভয় নেই, আমি স্নান করে পবিত্র ভাবেই এসেছি। আপনার বিয়ের সমস্ত কাজ আমি আর আমার বোন করে দিয়ে যাব। কেন? আপনার কাছে চাওয়ার কিছু নেই তো, দেওয়ার আছে। আপনাকে আমার বোন একটা নতুন সংসার ভিক্ষে দিচ্ছে। Just mind your language and hold your tongue. No, I will not. Mr. Shankalpo Banerjee, কি মনে করেছেন কি আপনারা? আপনাদের পুরুষদের স্বেচ্ছাচারিতা, জেদ, তাদের ইগো আর নেওয়া যাচ্ছে না, জাস্ট আর নেওয়া যাচ্ছে না। নিন, কে নিন, সারাদিন আপনার আর খাওয়ার জুটবে না। আমার বোন জল আনতে গেছে। কি? হ্যাঁ, জল আনতে গেছে আমার বোন। আপনার গায়ে হলুদ আছে না? আমি হলুদ বাটবো, বিশ্বাস করুন, আমি হলুদ বাটবো, আমার বোন কুলো সাজাবে, আপনার গায়ে হলুদ দেবো দুজনে মিলে। নাচবে কে পাবলিকের সামনে? কে অনুষ্ঠান করবে, কে জলসা করবে, মাহফিল রঙিন হবে কি করে? নাচবো আমি, মেহফিল করব আমি, আর আপনাদের মতো কিছু লোভী পুরুষ মানুষ তাদের কুৎসিত দৃষ্টিতে এক নিমেষের মধ্যে নৃত্যের মতো একটা সুন্দর গলাকে কুৎসিত রূপ দিয়ে দেবেন। চরিত্র তো নেই। এই ছিলাম, এটা আমার বাড়ি, দিস ইজ মাই প্লেস। এখনো এটা আমার বোনের বাড়ি, বোন এখনো পর্যন্ত এই বাড়ির বোন। যদি সিন ক্রিয়েট করার হয় না, এমন সিন ক্রিয়েট করে দিয়ে যাব না এই অঞ্চলে কখনো মাথা উঁচু করে আপনি বেরোতে পারবেন। অবশ্য আপনার তো মাথাই নেই নিজেকে এমন জায়গায় নামিয়েছেন না, আপনাকে আমার জাস্ট মনে হচ্ছে একটা অনেক কাজ আছে। সংকল্প, তুই কিন্তু ওর কথা ইমোশনাল হয়ে পড়িস না। ছক চলছে, সব ছক। এই প্রিয়মের, প্রিয়মের জল আনতে যাওয়া, ওর তোকে খেতে দেওয়া, সকালবেলা চিড়ে দই, সব ছক, ছক করছে ওরা। কাকাই প্লিজ, আমি আমি একটু একা থাকতে চাই। হ্যালো, কে বলছেন? হ্যালো, হাই, আমি সুনীতি বলছি। গুড মর্নিং, আই লাভ ইউ শঙ্কর। হ্যাঁ বলো। আচ্ছা শোনো না, ওখানকার কি অবস্থা বলো তো, সব ঠিক আছে তো? আজকে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন। ইটস সো 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 ইম্পর্টেন্ট, ইউ নো, জাস্ট বিকজ আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চলেছি, তাকে জীবনে পেতে চলেছি। আই লাভ ইউ সংকল্প, আই লাভ ইউ অ্যালট।
আচ্ছা আমি ফোনটা রাখছি। উমা কেন, কি হলো? ওই সকালে দই চিড়ে মাখা দেয় না, ওই দিয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। আমার বাড়িতেও সকলে জল আনতে গেছে, তোমার বাড়ি থেকে হলুদ এলে আমি হলুদ মাখবো। আচ্ছা শোনো না, বলছি হলুদ বাটা হয়ে গেছে তো? না। ও আচ্ছা, হলুদ কে বাটছেন? শালঙ্কারা ব্যানার্জি তো, উনি নিজের হাতে হলুদ বাটবেন তো? না। তবে কে বাটবে? প্রিয়মের দিদি ছিলাম আর প্রিয়ম। রাখছি। আচ্ছা ওকে বাই। আজকে বড় জাল পাতা হয়েছে প্রিয়ম, আর সেই জালে তুমি পা দেবে, তারপর সোজা ব্যানার্জি বাড়ির বাইরে। গয়না চুরি করে আমার দিদিকে চোর বদনাম দিতে গিয়ে তো ধরা পড়েছেন, তাতেও লজ্জা নেই? এক কান কাটারা মুখ লুকিয়ে থাকে বোন। আর দু কান কাটারা নির্লজ্জের মতো খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়। এটা আমার বাড়ি আর তুমি এ বাড়ির অতিথি মাত্র। অতিথি কোথায়? আপনি বললেন না আমি নাচি। গুলিয়ে ফেলেছেন বোধহয়। আগে আপনি ডিসাইড করে নিন, আমি অতিথি নাকি আমি নাচি। আমি যদি অতিথি হই তাহলে আমাকে সম্মান করবেন, আর যদি নাচিয়ে হই তাহলে এখনই বরং জায়গা দিন, আমি নাচ শুরু করি, এখনই মনোরঞ্জন করি। তোমার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের স্পর্ধা থেকে তুমি অবাক হয়ে যাচ্ছ? আমি তোমাদের রুচি দেখে অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, আমি বেরোচ্ছি। মুখ লুকিয়ে পালাচ্ছ? হলুদ নিয়ে যাবে না মেয়ের বাড়ি? কি? সুনিধির বাড়িতে হলুদ নিয়ে যাবে না? ছেলের বাড়ির থেকেই তো হলুদ চায়, আমি তো ভেবেছিলাম তুমি বহন করবে। আপনার মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে? মেয়ের বাড়িতে ও হলুদ নিয়ে যাবে, আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আপনারা একটা মেয়েকে মেন্টালি এতটা টর্চার করতে পারেন? সংকল্পের গায়ে ছোঁয়ানো হলুদ ও নিয়ে যাবে মেয়ের বাড়ি, কেন নিয়ে যাবে না? কেন নিয়ে যাবে না? ও সংকল্পকে হলুদ মাখানোর চেষ্টা করেছিল, তাই না? হলুদ ও মাখিয়েছে, কি হলো প্রিয়ম, তাই না? তাহলে সুনিধির বাড়িতে হলুদ নিয়ে যাবে না কেন? এত যখন করলে তুমি এটুকু করো। বেশ, তাও করবো আমি, আমি তাও করব। সবাই দেখুক যে এটাও সম্ভব। আমি আমার স্বামী, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সংকল্প, সংকল্পের গায়ে হলুদ আমি একটা মেয়ের বাড়িতে নিয়ে যাব। যাব আমি, আমি যাব। দিদি না, কে কোথায় আছিস? শাক বাজা উলুদে। আমরা দুই ও তো এখানে আছি, আমরাই উলু দিয়ে দেব। টগর শাকটা বাজা, চলুন।
হ্যালো, কি টপ পেমেন্ট হয়ে গেছে? ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। খেলা জমে গেছে, সত্যি সত্যি খেলা জমে গেছে। প্রিয়ম, স্টপ পেমেন্ট হয়ে গেছে। না, যদি তুমি তোমার মানসিকতা বদলে সত্যি সত্যি সুভাষ ব্যানার্জির মুখে টাকা ছুড়ে মেরে শালঙ্করা ব্যানার্জির শর্ত অনুযায়ী তুমি তোমার বরের যদি আবার দখল নাও, সে রাস্তাও বন্ধ, অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না, তুমি নিশ্চয়ই থেকে যাবে। কোথায় যাচ্ছিস? কাজ আছে। আজকে তোর বিয়ে, কিসের কাজে দোহাই দিচ্ছিস? কোন কাজে দোহাই দিচ্ছিস? আমি তোকে দেখি আর অবাক হয়ে যাই যে তুই আমার ছেলে। চল আয়, দেখবি, দেখ দেখ একবার চারিদিকে কত সুন্দর করে সাজানো হয়েছে, দেখেছিস? ঠিক এইরকমই একটা জায়গায় আজকে তোর বিয়ে ছাদনাতলা তৈরি হবে, আর সেখানে সুনিধি পান পাতা মুখে দিয়ে তোকে সাত সাতবার পাফ দেবে, উলুদ্ধনি হবে, শঙ্খ বাজবে, বাইরে সানায় সুর উঠবে, আর ঠিক তখনই তুই গাড়ি থেকে নাপবি, বরের গাড়ি থেকে নাপবি, আর বর এসেছে, বর এসেছে বলে চিৎকার হবে, ওদের বাড়ির লোক তোকে বরণ করবে, নিয়ে যাবে সপ্তপদীর জন্য, তারপরে হবে সিঁদুর দান, ব্যাস ব্যাস, তারপরে তুই বরাবরের মতো একটা অন্য মেয়ের হয়ে যাবি, আর তোর জীবন থেকে প্রিয়মের নামটা জীবনের মতো মুছে যাবে, বুঝতে পেরেছিস? কি হলো, বুঝতে পেরেছিস? কথার উত্তর দে, বুঝতে পেরেছিস? কি হলো, উত্তর দে। আমি কি বলবো বল? তুই এই কথা বলবি যে তুই প্রিয়মকে ছেড়ে দিবি না? আমি প্রিয়মকে ছাড়িনি, প্রিয়ম আমাকে ছেড়েছে, মম প্রিয়ম আমাকে ছেড়েছে, আমি প্রিয়মকে ছাড়িনি। আমি ওকে অনেকবার বুঝিয়েছিলাম, আমি ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু প্রত্যেকবার আমাদের মাঝখানে প্রিয়মের ইগো চলে এসেছে। ও মডেলিং করে বলে নিজেকে কিভাবে, ও হ্যাঁ ও নিজেকে কিভাবে, নিউজ পেপারের ছবি, বিজ্ঞাপনের ছবি দেখে আমার কলিগরা আমাকে নিয়ে হাসাহাসি করে, বলে কি রে তোর বউ নাকি মডেলিং করে, হাসাহাসি করে, মজা করে, কারণ আমি নিজেই জানতাম না যে প্রিয়ম মডেলিং করে। কারণ তুই কোনোদিন জানার প্রয়োজনই বোধ করিসনি, তোদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক দূরত্ব, তার জন্য আমি দায়ী নই মম, তার জন্য তুই দায়ী। না মম, তার জন্য আমি দায়ী নই, তুমি বারবার করে আমাকে কেন দুষ করছো, তুমি প্রিয়মকে গিয়ে বলো না। সংকল্প হ্যাঁ মম, প্রিয়ম বলেছে না যে টাকা দিয়ে সম্পর্ক কিনতে চায় না, ঠিক আছে কিনতে হবে না। প্লিজ বাবা, আমি তোকে রিকোয়েস্ট করছি, তুই ওকে একটা ফোন কর, একটা ফোন করে এইসব ঝামেলা তুই মিটিয়ে ফেল। শোন না, মেয়েটা বড় অভিমান করে বসে আছে রে, বড় কষ্ট পাচ্ছে, বড় যন্ত্রণা পাচ্ছে। যন্ত্রণা পাচ্ছে না মম, যন্ত্রণা পাচ্ছে না, কোথায় যন্ত্রণা পাচ্ছে? ও তো মডেলিং করছে, ও মডেলিং করছে, ও সাহায্যে, ও সেজে গুজে হয়তো একটা নতুন কোনো প্রোডাক্টের মডেলিং করবে, সেটা নিউজ পেপারে বেরোবে, বিজ্ঞাপনে বেরোবে, হয়তো কোন রেডিও স্টেশনে সেটা নিয়ে প্রোগ্রাম চলবে, সেখানে আমার জায়গা কোথায় মা? আমার জায়গা নেই। তোর জায়গা আছে বাবা, তোর জায়গা আছে, একটা ফোন কল, একটা ফোন কল প্লিজ, একটা ফোন কল তোকে সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিতে পারে। আমি তোকে অনুরোধ করছি বাবা, হাত জোর করে অনুরোধ করছি, সন্ধ্যেবেলায় বরের গাড়ি আসবে, আর সেখান থেকে কাউন্টডাউন শুন, আর সুনিধি সিঁথিতে তুই সিঁদুরটা পরিয়ে দিবি, আর এর মাঝখানে তুই যদি প্রিয়মকে একবার ডাকিস, মেয়েটা চলে আসবে, সমস্ত অভিমান খুলে মেয়েটা চলে আসবে, আর যদি তুই না ডাকিস, প্রিয়ম এ বাড়িতে আর ফিরবে না, চিরকালের মতো প্রেমের নামটা এ বাড়ি থেকে মুছে যাবে বাবা। Now the ball is in your court. তুই যদি প্রিয়মকে একবার ডাকিস,
মেটা চলে আসবে, সমস্ত অভিমান ভুলে মেটা চলে আসবে। আর যদি তুই না ডাকিস বাড়িতে আর ফিরবে না। চিরকালের মতো প্রেমের টামটা এবাড়ি থেকে মুছে যাবে বাবা। তোমার তো টাকাটা ফেরত দেবার কথা সিঁদুর দানের আগে, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা ভেঙে দেব। আর তুমি এবারই বউ বহাল থাকবে। সরমা, এই প্রস্তাব আমি নাকচ করে